দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কদম ফুলের মোমোটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আপনারা সস দিয়েও খেতে পারেন, আবার ধনে পাতা। নমস্কার বন্ধুরা, হ্যাংলা হেজেল্যান্ড ফ্যামিলি ব্লগে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা নিত্য নতুন ধরনের মোমো নিয়ে চলে এসেছি, কদম ফুলের মোমো। এই যে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, এই 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, ভিজেই গেছে। আর চিকেনটাও পেস্ট করে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। আর এখানে আদা রসুন আর পেঁয়াজটা চপার নিয়েছি, চপারে চপ করে নেবো, তাহলে ছোট ছোট কুচি হবে। আমি আগে চপ করে নিই, আমি চপার নিয়েছি, চপ করে নেবো, এতে কিন্তু বেশ ভালোই চপ হয়, ছোট ছোট কুচি কুচি হবে। আর আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চপারে চপ করা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে ছোট ছোট। এটা কিন্তু বঁটিতে এত ছোট ছোট কাটবে না, তাই জন্য চপারেই করতে হবে। একটা বাটিতে ঢেলে রাখছি, আমি চালটা জল ঝরিয়ে এতে একটু শুকনো করে নেবো, ঝরঝরে করে নেবো, পাখার হাওয়া দিলেই এক্ষুনি ঝরঝরে হয়ে যাবে। আর চালে আমি একটু লবণ মাখিয়ে নেবো। আর আমি এই চালটা বিরিয়ানির চাল নিয়েছি, এই চালই কিন্তু নিতে হবে, তবে ভালো লাগবে। একটু রেখে দেবো, ঝরঝরে হয়ে যাবে। আর আমি চিকেনের পেস্টটা বানিয়ে নেবো, চিকেনে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের চপারে যে চপটা করেছিলাম সেটা। আর আমি এখানে দুটো লঙ্কা কুচি করে নিয়েছি, লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি সামান্য। এক চামচ সোয়া সস দিচ্ছি। এক চামচের মতো তেল দিচ্ছি, সর্ষের তেল। কর্নফ্লোর দিচ্ছি, এটা অপশনাল, সরাসরি আপনারা দিতেও পারেন নাও পারেন। 2 চামচ দিয়েছি আমি।
এবার ভালো করে মাখিয়ে নেবো। আর লবণটা আমি এখন দিইনি, পরে দেবো। দেখুন বন্ধুরা, আমি সব কিছু মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে একটুখানি রেস্টে রাখবো। আর এই সময় চালটা আমি দেখি কি পর্যায়ে আছে। এবার এই ঝাঁঝিরেরটা আমি একটু তেল মাখিয়ে নেবো। আর এতে আমি লবণ দিয়ে দেবো, লবণটা দিয়েছিলাম না। আর একবার ভালো করে মাখিয়ে নেবো। এবার এরকম গোল গোল করে নেবো। চালেতে দিয়ে দেবো। এরকম ছাড়া ছাড়া রাখছি আমি। একইভাবে আমি সবগুলো করে নেবো। এবার আমি এগুলো ভাপে বসাবো। এই যে হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি, জলটা যত ফুটবে আর এইটা ভাপেতেই হয়ে যাবে। এবার বসিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, কদম ফুলের মোমোটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো, এইভাবে আরো বাকিগুলো করে নেবো। দিয়ে দিয়েছি, প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে নেবো। এবার এই হলুদটা একটু মোমোতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কদম ফুলের মোমোটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আপনারা সস দিয়েও খেতে পারেন, আবার ধনে পাতার চাটনি দিয়েও এটা খেতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আরও রেসিপি পেতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। নমস্কার।